রাতে একা একা লাগে, মশারির মশা কি সব আপনাকেই মারতে হয়? ওয়েট, মশাটা মেরে নে। বিয়ে করতে চান অথচ ভাষায় বলতে পারছেন না? তাহলে এই ভিডিও আপনার জন্য, স্কিপ করেন না। Hey guys, what's up? This is me Atik and you are watching my channel Choro Official. আজকে শেখাবো কিভাবে বাসায় বিয়ের কথা বলবেন একদম প্রপার ওয়েতে। আপনি হয়তো বাসায় বিয়ের জন্য মাঝে মাঝে না খেয়ে থাকেন, বালিশ ভিজিয়ে ফেলেন কাঁদতে কাঁদতে, রুম লক করে থাকেন একা, অ্যান্ড বাড়ি থেকে রাগ করে দূরে কোথাও চলে যান, নয়তো মাঝে মাঝে প্যারেন্টসদের চ্যাট করেন আপনি বাসা ছাড়া চলে যাবেন, অ্যান্ড ফাইনালি যা হয় বুঝছস, যেমনে কইছি অমনে কাজ করবি। মামা নানু আসছে, এখন উপায়? আচ্ছা সমস্যা নয়, খুল। নানু কেমন আছো? মামা কিন্তু এই বাড়িতে আসে নাই। ভালো, তোকে আমি এটা জিজ্ঞেস করছি। না না, ওই যে মামা বলতে বলছিল। তুমি যা ইচ্ছা তাই করো, বাট আমি তোমার সাথে বাসায় যাইতেছি না, কজ আমাকে বিয়ে না করলে আমি কোনোভাবে বাসায় যাবো না, দরকার হলে আমি মইরা যাবো, বাট বাসায় যাবো। চার্জারটা বাসায় ফেলে আসছিলি, এখন যা। ও ওকে ওকে। তো আজকে বাসায় বিয়ের কথা জানানোর কিছু হ্যাক্স নিয়েই কথা বলবো। নাম্বার ওয়ান, ফিল দ্যাম দ্য গ্যাপ। যেমন আপনি খাইতে বসলে, একই মানুষের রান্না খাইতে খাইতে ভোর হয়ে গেছে। এর আগে কার রান্না খাইতেন স্যার? তোমারই, কিন্তু তোমার তো একা রাত তো কষ্ট হয় না? ঠিক বলেছিস, এতক্ষণে অনেক কষ্ট হয় রে বাবা, বাসায় কেউ থাকলে এত কষ্ট হইত না। এই যে লাইনে আসছে, এখন মেন কথাটা তুমি বলবা, বলো বলো বলো। কালকে থেকে জরি নাকি আসতে বইলো আদিকের বাপ। আম্মা আমি অন্য কিছু ভাবছিলাম। ও, তুই ময়নাখালার কথা বলে যাচ্ছিস? আচ্ছা তাই হবে, পাগল ছেলে, ময়নাখালার ফ্যান। আম্মু আম্মু, এই দেখো কাপড় চোপড়ের পাহাড়, আমি একা আর পারতেছি না, আমার পক্ষে সম্ভবই না। আতিকের বাপ, এবার মনে আমার বিয়ের কথাটা আম্মু বইলাই দেব। টাকা দাও তো, ওয়াশিং মেশিন কিনতে হবে। তো প্রথম আইডিয়া যদি কাজে না আসে, তাহলে আমাদের হাতে আছে আইডিয়া নাম্বার টু, মেক দেম জেলাস। আপনি প্রতি সপ্তাহে প্রায় দুই তিন দিন বাসায় মেয়ে ফ্রেন্ড আনুন, মজা করুন, বাবা মাকে আপনি বুঝান বউয়ের অভাবটা। দোস্ত দোস্ত, আজকে মজা হবে দোস্ত, আমরা বলছি রান্না করতে, তো রান্না পারতেছ না, একটু তোরা যা হেল্প কর। ওয়েট ওয়েট, আমরা কি তোর বউ নাকি যে সাহায্য করুন? থাম আব্বু। আব্বু, তোমাদের নাম কি? আব্বু, ও ওদের নাম, ওর নাম হচ্ছে চিঙ্কি, ওর নাম হচ্ছে পিঙ্কি। আমরা রাগ করুন না, আমার ছেলেটা বড্ড কাজে, ভালো ভালো নামকে নষ্ট করে ফেলে, এটাই ওর কাজ। এগুলো আর আব্বু মধ্যে ভালো নাম আব্বু। আরো কোনো আইডিয়া দিবেন ভাই, কেমনে ডিপ্রেশনে যাওয়া যায়? আমি ভাবছি বাসায় কাজের মেয়ে অথবা ওয়াশিং মেশিন কেনার দরকার নাই, তোকে বিয়ে করাবো, বাড়িতে বউ আনবো, তুই কি রাজি? এতদিন বিয়ের জন্য আমি কান্নাকাটি করছি, এখন আমার বলে আমি রাজি কি না? আমি তো একবার পুরো রাজি। মেয়েকে আব্বু, সেদিন দেখলাম তোর ভিডিওতে শামিমা শ্রাবণী কমেন্ট করছে, ও মেয়ে তো দেখতে অনেক ভালো, আমার পছন্দ হয়েছে। আর কোনো মেয়ের কমেন্ট দেখলে না, ওই ভূতরারই তোমার পছন্দ হলো? কত কত সুন্দর সুন্দর মেয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে। এত কিছু বুঝি না বাবা, তুই কি রাজি? পরে জানাচ্ছি। এই দেখো আমার বিয়ে হয়ে যাচ্ছে, তোমাদের শেখাতে এসে আমারই হয়ে গেলো, সো আইডিয়াগুলো অ্যাপ্লাই করে দেখো, হয়ে যাবে, অ্যান্ড হয়ে গেলে আমাকে দাঁত করতে ভুলো না। সো আজকে ভিডিও এই পর্যন্তই, অ্যান্ড নেক্সট দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড স্টে উইথ চোর অফিশিয়াল।